বৃহস্পতিবার 4 এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে 1 উইকেট পাওয়ায় ফিজের সমান 7 উইকেট হয়েছে মোহিত শর্মার। তবে ইকোনমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মোহিত, যদিও এই সময়ের মধ্যে চেন্নাইয়ের কোনো ম্যাচ ছিল না। আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম 2 ওভারেই শিকার করেন 4 উইকেট। সব মিলিয়ে 4 ওভারে 29 রানের বিনিময়ে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন এ বাঁহাতি। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটেন্সের বিপক্ষে 4 ওভারে খরচ করেছেন মাত্র 30 রান, তুলে নিয়েছেন 2 উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খুচরে ছিলেন তিনি। 47 রান দিয়ে আসরের 3 ম্যাচে 7 উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার। আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছেন না 5 বারের চ্যাম্পিয়নরা।